দেখুন, আপনারা জানেন গতকাল ভোর 6টা সাড়ে 6টা আমাদের সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা যে সৈয়দ আমির আলী খান, তাকে আরামবাগ শহরের একেবারে প্রাণ কেন্দ্রে তৃণমূলের গুন্ডা বাহিনী তরোয়াল দিয়ে যেভাবে খুন করেছে দিনের আলোতে সকলের সামনে, তা যে কোনো সভ্য সমাজকে লজ্জা দেবে। সবাই জানে তৃণমূল কংগ্রেস খুন করেছে, কারা খুন করেছে সবাই জানে, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এখন অধিকাংশ লোকজন নিখোঁজ পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বলার পরে এখানে বিবৃতি দেবেন যে বিজেপির লোক ছিল না, পারিবারিক কারণে খুন হয়েছে, পুলিশ হয়তো বলবে রাজনীতির কারণে খুন হয়নি, মুসলমানরা বিজেপি করে না। একটা সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে না। মহামান্য রাজ্যপাল যে কথা বলেছিলেন ল অ্যান্ড অর্ডার নিয়ে, বাস্তবিক সেই পরিস্থিতি আছে, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। এখানে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না হয়তো, কিন্তু আমার সঙ্গে হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ, আমাদের পাশের কেন্দ্রের সাংসদ সৌমিত্র খান, তার বিরুদ্ধে পুলিশ কেসের পর কেস দিয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ প্রমাণিত হয়েছে তৃণমূলের লেঠেল বাহিনীতে, তৃণমূলের হারমাদ বাহিনীতে, তৃণমূলের ফ্রন্টিয়ার অর্গানাইজেশনে। আমি শুধু দুটো ঘোষণা করতে চাই। আগামী বুধবার দিন ভারতীয় জনতা পার্টির ডাকে আরামবাগে 12 ঘন্টার বন্ধ হবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমাদের রাজ্যের সহ সভানেত্রী শ্রীমতী ভারতী ঘোষ এবং পুরুলিয়ার সাংসদ শ্রী জ্যোতির্ময় মাহাতো এই বন্ধকের সমর্থনে সেদিন থাকবেন, এখানে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পুলিশকে আমরা সচেতন করছি, যদি অবিলম্বে গ্রেপ্তার না হয় এই অপরাধীরা, এদের বাড়ি ঘর কোনো কিছু কিন্তু আস্ত থাকবে না। আজকে আরামবাগের মানুষের যা জনরোষ তৈরি হয়েছে, আমরা যদি না ঠেকাই আর 5-10 মিনিটের মধ্যে কিন্তু এখানকার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অনেকের কপালে ঘোর বিপদ আছে। তারা সতর্ক হয়ে যান, পুলিশ প্রয়োজনে এদেরকে গ্রেপ্তার করুন। আজকে কি কর্মযাত্রা এসেছে, শোক মিছিল এসেছে আমি সাংসদকে নিয়ে? কালকে দেখুন, এই তো পরিবারের লোকজন বলছে মিথ্যে কথা, আমি তো জানি না, আমি ছিলাম না, কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি যে সম্ভবত 11 জনের নামে এফআইআর হয়েছে। এখন অধিকাংশ তৃণমূলের নেতা পালিয়ে বেড়াচ্ছে, তাদের যদি অবিলম্বে পুলিশ গ্রেপ্তার না করে তাদের বাড়ি ঘর কোনো কিছু কিন্তু আস্ত রাখবে না আরামবাগের জনগণ। আজকে আমরা এসে সবাইকে শান্ত করেছি, তত কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমার পুলিশের কাছে নিবেদন, আপনারা আরামবাগের পরিস্থিতিকে শান্ত রাখার জন্য অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করুন, তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করুন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, নয়তো আমরা আরও তীব্র আন্দোলন করতে বাধ্য হব। তৃণমূলের দাবি হচ্ছে তারা নাকি যারা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাদেরকে। তৃণমূলের দলটাই তো মিথ্যাবাদীদের দল, উপর থেকে নিচে যে যত মিথ্যা কথা বলতে পারবে তত বেশি দলে প্রমোশন হবে। খুন করে বলতে হবে খুন করিনি, পুজো করতে গেছিলাম, এখন হয়তো ইয়াকুব আলী বলছে তাকে ফাঁসানো হয়েছে। আমরা তো বলছি এর হত্যাকাণ্ডের পেছনে যে নাম আসছে, অনেক বড়ো বড়ো মাথা আছে এর সঙ্গে যুক্ত, তদন্ত হলে সব মাথা এটা পারিবারিক বা পাড়ায় পাড়ায় গণ্ডগোল বলছে, তাই তো বলে তৃণমূল আর পুলিশের এখন তাই কাজ। সবাই দেখছে বিজেপি করার জন্য মারা গেছে, ওনার বাবা মা ভাই পরিবারের লোক আমাদের সাংসদ সৌমিত্র খানকে ধরে বললেন যে বিজেপি করার জন্য, এই দল করার জন্য আমাদের বাড়ির ছেলে মারা গেছে। পরিবারের লোক কি মিথ্যা কথা বলছে? আমি এই প্রশ্ন আপনাদের সামনে করতে চাই না, আমি বলছি তৃণমূলের কোনো লোকের বাড়ি আস্ত থাকবে না। আজকে একটা পার্টি অফিস ভাঙচুর, আমি বলে দিলাম তো, আপনারা সব জায়গায় বলে দিন এটা, যদি পুলিশ যদি ব্যবস্থা না নেয় মানুষের যা রোষ আছে, তৃণমূল কংগ্রেসের কোনো বাড়ি কোনো কার্যালয় কিছু থাকবে না আরামবাগে, অবিলম্বে তার গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে।